তো এই আয়াতগুলো নাজিল হয়েছে মালিক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে নাজিল হয়েছে। নাম হচ্ছে মালিক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে, কারণ এই ইহুদি ব্যক্তি সে মুমিনদের অন্তরে সন্দেহ পোষণ করত, সন্দেহ ঢুকিয়ে দিত। সে বলে বেড়াতো এটা যে পূর্ববর্তী আসমানি কিতাবে যে কিতাবের কথা বলা হয়েছে, যে গ্রন্থের কথা বলা হয়েছে আল কোরআন, সে গ্রন্থ নয়। তার এই কথার জবাব হিসাবে তার যে সে যে কথা বলে বেড়াতো যে পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে যে কিতাবে শুভ সংবাদ দেওয়া হয়েছে আল কোরআন সেই কিতাব নয়, এই কথার জবাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অর্থাৎ এই সূরা বাকারা এর 1-5 নং আয়াত নাজিল করেছেন।